শুরুতেই সংবাদ শিরোনাম, যুদ্ধের ময়দান কিয়েভেই বিয়ে করলেন ইউক্রেনের সেনা যুগল, যে শর্ত মানলে যে কোনো মুহূর্তে হামলা বন্ধের ঘোষণা দিল রাশিয়া। ন্যাটোর প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, আমেরিকার হুঁশিয়ারি। এরদোগানের প্রচেষ্টায় শীর্ষ পর্যায়ে আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেনে চলচ্চিত্র তারকা ও হস্ত মেলেই শহরের মেয়র গুলিতে নিহত, যুদ্ধবিরতি বিক্ষোভে রাশিয়ায় একদিনে আটক 5,000। ফোনে দীর্ঘ 35 মিনিট মোদি জেলেনস্কির যে কথা হলো, এবার বিস্তারিত। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, হিটলারের এমন বক্তব্যের সাথে সভ্য বিশ্বের কেউ আর একমত হতে চাইবেন না নিশ্চয়ই। তবুও জীবনের যুদ্ধ আসে, পরিচিত সবকিছু বদলে যায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেক কিছু, অনেক পরিকল্পনা পায় না পরিণতি। তবে তার মাঝেও কেউ আছেন ব্যতিক্রম, যুদ্ধে হাতিয়ার হাতেই জীবনকে সাজিয়ে নেন নিজেদের মতো করে। তেমন এক মনোমুগ্ধকর ঘটনাই ঘটেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। রুশ সেনাদের আগ্রাসনের মধ্যেই সামরিক পোশাকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন লেসিয়া ভালেরি যুগল। সেনাবাহিনীতে কাজ করা এই যুগলদের বিয়েতে উপস্থিত ছিলেন কিয়েভের মেয়র। তিনি বলেন, তারা অনেকদিন ধরেই একসাথে আছেন, এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এমন ভাবে বিয়ের পিঁড়িতে বসতে পেরে লেসিয়া ভালেরি দম্পতি বেশ আনন্দিত। লেসিয়া বলেন, এই যুদ্ধের মধ্যে বেঁচে আছি আমরা তাতেই খুশি, নতুন দিনের শুরু, আমার স্বামীও আমার সাথে আছে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্দেশনার পর 12 দিন ধরে ইউক্রেনে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে রুশ সেনারা। মারিউপোল, খার্কিভের মতো বড় শহরগুলোতে মুহুর্মুহ গোলা বর্ষণ করে বিধ্বস্ত করে দিয়েছে রাশিয়া। চিকিৎসা, শিক্ষা, খাদ্য ব্যবস্থা সহ সবকিছু এখন হুমকির মুখে। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে হামলা বন্ধ করার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়ছে। আর এমন সময় রাশিয়া জানিয়েছে, তাদের দেওয়া শর্ত মেনে নিলে যে কোনো মুহূর্তে হামলা বন্ধ করে দেবে তারা। এ ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তাদের শর্ত হলো ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া। দ্বিতীয় শর্ত হলো ইউক্রেন ন্যাটো বা অন্য যে জোটগুলোতে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি পরিত্যাগ করতে হবে এবং তাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে। 2008 সালে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সংবিধানে যুক্ত করে ইউক্রেন। 2008 সালে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সংবিধানে যুক্ত করে ইউক্রেন। মুখপাত্র দিমিত্রি পেসকভ আরও জানিয়েছে, ইউক্রেনে এখন তারা বিশেষ অভিযান চালালেও নতুন করে ইউক্রেনের কোনো অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার কোনো ইচ্ছা তাদের নেই। ফলে ইউক্রেন যদি তাদের শর্ত মেনে নেয় তাহলে যে কোনো মুহূর্তে হামলা বন্ধ করে দেওয়া হবে। এদিকে দিনে দিনে ইউক্রেনের অবস্থা খারাপ হতে থাকায় বিশ্ব নেতারা ইউক্রেনে হামলা বন্ধ করার জন্য রাশিয়াকে হুমকি ধামকি ও নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু এতে একটুও পিছু পা হয়নি রাশিয়া, উল্টো হামলার তীব্রতা বাড়িয়েছে তারা। রাশিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে, আলোচনা বা যুদ্ধ যে কোনো এক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জন করবে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। ইউক্রেনে অস্ত্র, গোলা, বারুদ পাঠানোর পাশাপাশি মানবিক সহায়তাও দিচ্ছে তারা। তবে কোনো দেশ ইউক্রেনে গিয়ে সরাসরি রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে জড়াতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো ইচ্ছা তার দেশের নেই, তবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশে রাশিয়া হামলা চালালে তা প্রতিহত করা হবে। এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও একই হুঁশিয়ারি দিয়েছেন, ন্যাটোর প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এর মধ্যে লিথুয়ানিয়া সফর করছেন ব্লিংকেন। বাল্টিক সাগরের তীরে অবস্থিত লিথুয়ানিয়ার সীমান্তবর্তী দেশ বেলারুশ রাশিয়ার অভিযানের প্রতি সমর্থন দিয়েছে। ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ও লিথুয়ানিয়া ইউক্রেনের পাশে আছে, ইউরোপে আরও 7,000 সৈন্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। ব্লিংকেন আরও বলেন, আমরা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করব। ন্যাটোর অঙ্গীকারপত্রের 5 নং অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যাটোভুক্ত এক দেশের ওপর হামলা মানে সব দেশের ওপর হামলা। সেই অঙ্গীকারের ওপরই জোর দেন ব্লিংকেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেইবার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন, এ খবর জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ কাভসোগলু।
এর মাধ্যমে ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পর প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার সাংবাদিকদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী 10 মার্চ বৃহস্পতিবার আঙ্কারায় বৈঠক করবেন। তুরস্কে আন্তালিয়া কূটনৈতিক ফোরামে যাবেন বিশ্বের সব বড় বড় কূটনীতিকরা। আর এই ফোরামে আলাদাভাবে বিশেষ বৈঠক করবেন ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট এরদোগানের প্রচেষ্টা ও আমাদের কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসতে রাজি হয়েছেন, আমি সেখানে উপস্থিত থাকব। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু আরও জানিয়েছেন, তাদের প্রত্যাশা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি হবে যুদ্ধের টার্নিং পয়েন্ট। এই আলোচনা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অবদান রাখবে। ইউক্রেনের রাজধানী কিয়েভের হস্তমেল শহরের মেয়র ইউরি ইলিচ প্রাইলিফোকো এবং চলচ্চিত্র তারকা পাশালি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সোমবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক অভিযানের দ্বাদশ দিনে একজন ইউক্রেনীয় অভিনেতা এবং স্থানীয় মেয়র তাদের দেশের জন্য লড়াই করতে গিয়ে মারা গেছেন। পাশালি অভিনয় উপস্থাপনা এবং ভয়েস ড্রাবিং কাজের জন্য সুপরিচিত। রুশ দখলকৃত ইউক্রেনের ইরপিনে লড়াই করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন তিনি। রাজধানী কিয়েভের উত্তর পশ্চিমে হস্তমিল গ্রামের এই মেয়র বেসামরিক নাগরিকদের খাবার ও ঔষধ বিতরণ করার সময় গুলিতে মারা যান। নিহত দুজনই রুশ অভিযানের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয়দের সমর্থন করার জন্য তাদের কাজের জন্য প্রশংসিত হয়েছিলেন। হস্তমিলের এই শহরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে। ইউক্রেনেরও হামলা শুরুর প্রথম দিকে বিমান ঘাঁটি দখলে নেন রুশ সেনারা। ইউক্রেনের আগ্রাসনের প্রতিবাদে রাশিয়া যুদ্ধবিরোধী বিক্ষোভে একদিনে 5,000-এর বেশি লোককে আটক করেছে রুশ পুলিশ। সোমবার বিক্ষোভ নজরদারিকারী সংস্থা ওভিডি ইনফো এক টুইট বার্তায় এই তথ্য জানায়। সংস্থাটি জানায়, রোববার রাশিয়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত যুদ্ধবিরোধী বিক্ষোভে 5,020 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত যুদ্ধবিরোধী বিক্ষোভে 13,300-এরও বেশি লোককে আটক করা হয়েছে বলে জানায় সংস্থাটি। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আবার ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাদের কথা হলো 35 মিনিট ধরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে এত দীর্ঘ সময় ধরে জেলেনস্কির সঙ্গে কি কথা হলো নরেন্দ্র মোদীর? ভারতের সরকারি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, দীর্ঘ ফোন আলাপে ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরানোর জন্য জেলেনস্কির সাহায্য চাইলেন মোদি। বিশেষ করে সুমি শহর থেকে শিক্ষার্থীদের নিরাপদে বের করে ভারতে নিয়ে আসার জন্য ইউক্রেনের সহযোগিতা চেয়েছেন মোদি। কেননা রাশিয়া যে 4 শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তার মধ্যে সুমিও আছে, আর সেই সুযোগে সুমিতে আটকে পড়া 700 ভারতীয় নাগরিককে উদ্ধারে ইউক্রেনকে এগিয়ে আসার আহ্বান জানান মোদি। এই আহ্বানের পাশাপাশি জেলেনস্কিকে ধন্যবাদও জানিয়েছেন মোদি। ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরানোর ক্ষেত্রে জেলেনস্কির সহায়তার প্রশংসা করেন মোদি। এই জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। জেলেনস্কিকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আপনাকে ধন্যবাদ এবং অন্য সব শহরের মতো সুমির ক্ষেত্রেও আপনার থেকে একই ধরনের সাহায্য প্রত্যাশা করছি। এছাড়াও ইউক্রেনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং শান্তি বিস্তারে জেলেনস্কির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।